রাঙামাটির বন্দুকভাঙা ইউনিয়ন থেকে দুজনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। অপহৃতরা হলেন শান্তিময় চাকমা এবং মৃত্যুঞ্জয় চাকমা। গ্রামবাসী জানায়, গতকাল গভীর রাতে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে বন্দুকভাঙা ইউনিয়নের মাইচিয়াপাড়া এলাকা থেকে শান্তিময় চাকমা এবং একই ইউনিয়নের টুংটুইনাপাড়া থেকে মৃত্যুঞ্জয় চাকমা নামে অপর এক গ্রামবাসীকে অপহরণ করে নিয়ে যায়। রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, কারা এই ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।